বন্ধুগণ বন্ধুগণ যে সময় গেটের সামনে আয়া হয় মাত্র চল্লিশ, মাত্র চল্লিশ, যে কোনো জিনিস নিয়ে যান মাত্র চল্লিশ টাকা দিয়ে, মাত্র চল্লিশ টাকা। এই সময় ঘরে থাকতে আর মন টিকে নি না বন্ধুগণ, একদমই মন টিকে না। বহুত সময় কষ্ট করে মনে বুঝেছিলাম না না কিনতে না মামন, তুই কিনিস না মামন, কিনিস না, তুই কঞ্জুস, তুই কঞ্জুস। কিন্তু বন্ধুগণ আর ফারলাম না, না ফারিয়া বাইরে আই গেলাম। যেই আমি বাইরে আইছি সঙ্গে সঙ্গে আমার বোনও বাইরে আইছে, তার সাথে সাথে আমার মাও বাইরে আইছে। তো চলো দেখি এখানে আমি দেখি কিতা কিতা আছে চল্লিশ টাকা, কিতা কিতা পাওয়া যাবো ঠিক না নি বন্ধুগণ। প্রথমে দেখলাম কলমের স্ট্যান্ড আছে, জগ আছে, এই দেখো আমার মায়ের হাড়ের ডিব্বার ডাব্বা দেখে, আমার মায়ের ডিব্বার ডাব্বা খুব ভালো পায়। তার সাথে সাথে আমার বইনও আইসে, তাইও খুব ভালো পায় ডিব্বার ডাব্বা। তো তারা এখানে ডিব্বার ডাব্বা দেখুক, আমি চলো বন্ধুগণ দেখাই যে ডিব্বার ডাব্বা ছাড়া আর কিতা কিতা আছে ঠিক আছে। আর তোমরা কই যে চল্লিশ টাকার রেটগুলো ঠিক আছে কিনা, ও উপরে যে টুলগুলো দেখতে পারা খালি এইগুলো চল্লিশ টাকা না। হ্যাঁ ওখানে খালি কইলো মাত্র চল্লিশ, মাত্র চল্লিশ। আমি কইলাম না সব থেকে বড়ো জিনিসটা যেটা এটাই নিবো, ভাবছিলাম ঠুল নিবো, ঠুল নেওয়ার সময় কইলো না এটা চল্লিশ হইতো। আমি এই মাত্র অনু কইলে কি হয়েছে দিদি, এটা দিতে পারুম না বন্ধুগণ, যেহেতু কইছে দিতে পারুম না তো আমি সেই হেতু তো জোরজবস্তি করিয়া লইতে পারতাম না। তো আমি কইছে যে ঠিক আছে, তো দেখি চল্লিশ টাকা কিতা কিতা পাওয়া যায়। এই যে প্রথম যেটা থাল দেখছো এটাও চল্লিশ টাকা, তারপর টিফিন কারি আসলো এটাও চল্লিশ টাকা। কিন্তু এটা আগেরবার নিছিলাম, দুই তিনবার গরম জিনিস তুইতে না তুইতে যেটা খান্দা আছে না খান্দা বুঝতে পারছো তো, এটা ফাটি গেছে, তুই তার লইতাম না। তার সাথে সাথে দেখো ঝুড়ি সাজার জিনিস উনিশ ঢুকাই রাখা যাইব, তো এই ঝুড়িটার দামও মাত্র মাত্র চল্লিশ টাকা। তারপর এই যে হালকা ফুলকা এটা এটাও চল্লিশ টাকা। কিন্তু বন্ধুগণ এটা বিশাল হইলে গিয়ে 29 করিয়া তো রাখি দিলাম, কইলাম এটা নিয়ে আর কিতা করতাম। আর এখানে কি সুন্দর উলের যে জলডাকনি আছে রানি, জলডাকনি বানাইছে এখানেও হইলো চল্লিশ টাকা। আমি খুঁজছিলাম যে হলুদ আর লালে বুঝছো রানি, কিন্তু পাইছি না, তো এটা লেগে লইছি না। এই দেখো আমার মায়ের প্রথম ডিব্বা লই লইছি, এটা বলে মায়ের ঔষধ রাখতো মার মার ঠিক আছে, তা মো সেচার নিয়েও ঠিক আছে। আর কিতা লাগে তো এইদিকে আমার বইনে আরও জিনিস দেখে, তাই একটা সুন্দর জিনিস এই দেখছে, চলো দেখা এটা কিতা। এটা তোমরা কমেন্ট করো তো এই যে দাদাটা বাইর করে এই জিনিসটা কিতা, তোমরা কয়জনে ঠিকঠাক কমেন্ট করছো আমি কইলাই কিতা। এটা হইলে গিয়া মশলা দানি বুঝছো না নি, সব ধরনের মশলা এটার মধ্যে রাখতে পারবা। এটার মধ্যে বিশেষত্ব কিতা জানো নি, মানে এটার মধ্যে আলাদা আলাদা ডিবিগুলোর আলাদা আলাদা মুখা আছে, যে এক মুখা খুললেই সব খুলে যাইব এরকম না। তো এই যেটা আছে মশলা দানি, কিন্তু এটা আমরা মশলা দানি হিসাবে ইউজ করতাম না, মশলাদানি ঘরে বেজানো আছে। তো এটা আমরা ইউজ করবো যে ছোটো ছোটো খানের আছে না, খানেরগুলো এটার মধ্যে রাখবো মাত্র চল্লিশ টাকা দেওয়া। এটা অনলাইনে এরকম জিনিসগুলো আনতে একটু দাম বেশি থাকে, তাহলে কি আমরা খুঁজছি না মশলাদানিটাই আমরা খানের হিসাবে ইউজ করবো, আংটি খানের ছোটো ছোটো যেগুলো জিনিস আছে হারে যাইবার সম্ভাবনা, তো এইগুলো এখানে ঢুকাই ঢুকাই রাখবো একটা একটা করিয়া। তো এই জিনিসটা ভালো লাগছে, তোমরা কীরকম লাগছে কমেন্টে জানাইতে কিন্তু একদম ভুলিও না। আর এটার দামও সেম কিন্তু চল্লিশ টাকা, তোমরা আবার দূর থেকে একটু সরাইয়া দেখা এরম। তো এটাও লওয়া হয়েছে, আর মায় আগে একটা লইছে এটা লইছে, এখন আরও দেখা দেখি করার যে আরও কিতা লইতো। তো এই দেখো মায় একটা এখানে বাটি লইছে, এই সব কিছু লই আমার কইছে টাকা দেয়। আমি কইছি মাইক মাইতে কিতা মা তুই, তা তুমিও লইছো আমি কিতা টাকা দিতাম, আমার কইছে ওই রুজি খরচ টাকা দে। বন্ধুগণ বেশি তো কিছু কইতে পারতাম, দিলে আমি পাথর দিয়ে আমি মায়ের টাকা দিছি ঠিক আছে। এই তিনটা জিনিস লইছে, আর তিনটা জিনিস হইলো একশো বিশ টাকা। এইদিকে সাইডে আমার মেনু আই গেছে দেখার মধ্যে বন্ধুগণ, ওখানে কিতা হয়েছে জানো নি, শুনলাম তারা বলে নষ্ট মোবাইল দিয়েও জিনিস দেয়। এই যে নষ্ট মোবাইলটা দিছি, তো এই নষ্ট মোবাইলের বদলা আরও তিনটা জিনিস লইছি দেখো, এই আবার সেমভাবে জিনিস রয়েছে, খালি একটা বাটির বদলে এখানে একটা ঝুড়ি রয়েছি। তো কুল মিলাকে আমরা সব কিছু অতটুকু রয়েছি, তোমরা কীরকম লাগলো জানাইতে ভুলিও না। বাই বন্ধুগণ।